আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ 2021। আমি কবির লকডাউন চ্যানেলের আপনাদেরকে একদম সরাসরি নিয়ে আসছি আজকে লন্ডন আইতে। আগেই আমার প্রিভিয়াস ভিডিওতে বলছি এবার কোনো রকম সেলিব্রেশন হবে না, ফায়ার ওয়ার্কস হবে না আর কি। তাও দেখি, চলেন। কাছাকাছি চলে আসছি প্রায়, কিছু মিছিল দেখলেন গেল, এটা কোন দেশের জানি না, ফ্ল্যাগ দেখলে আপনারা চিনবেন। চিনার আমি আসলে ইচ্ছা প্রকাশ করি নাই, কারণ দেখতে এখন দেখার উদ্দেশ্য আর কি, টার্গেট একদম ক্লোজ টু লন্ডন আই যাইতেছি, কিন্তু ওইখান থেকে পুলিশ অলরেডি বলে দিছে যে ফায়ার ওয়ার্কস হবে না। তো যাইয়া ওই যে আপনার ওই দেখেন একজন কালাম ভাই পুরা গায়ের মধ্যে লাইট লাগাই হাঁটতেছে আর কি, কালাম ভাই তো বুঝছেন। যাই হোক, লাভ নাই, কারণ বলে দিছে যে হবে না হবে না হবে না, তারপর যাই, কারণ এতটুক যখন আসছি দুইটা বাস চেঞ্জ কইরা, সো ওয়াই নট গোয়িং সো ক্লোজ টু দ্য লন্ডন আইস। ওই যে দৌড়াইতেছে বলছে যে ব্রিজের উপর থেকে যতটুক দেখা যায় জাস্ট লন্ডন আই, কি কোনো ফায়ার ওয়ার্কস হবে না আর কি। একদম নদীর পাশে এই পাশটা সারা জীবনে থাকে প্রচুর ভিড়, মানে 31st নাইটে আর কি। যাই হোক, একদম এখন ভেরি ক্লোজ টু লন্ডন আই, এখান থেকে এই যে পুলিশ দেখা যেতেছে দূর থেকে, জানি না আপনারা বুঝবেন কি না। চলেন দেখি কি অবস্থা হয়। এখান থেকে যতটুকু শুনতেছি এরা বলতেছে, আপনারা হয়তো শুনতেছেন, বলতেছে যে যাওয়া যাবে না ওইখানে, আর একদম ভেরি ক্লোজ যেটা বলছি আর কি, এখানে দিচ্ছেন আর কি, দিবে না, কিছু করার নেই। চলেন আমরা উল্টা দিকে এবার হাঁটি, একটা দেয়ালের মধ্যে ডিজাইন করছে আর কি, কিচ্ছু করার নাই, দেখি আরেকটু আরেক পাশ দিয়ে কোনো দিকে কোনো কিছু যাওয়া যায় কি না, সবাই আসলে ওয়েট করতেছে। এখন কিচ্ছু করার নাই, এটা আগে আমরা জানি, আমার সব ভিডিওতে আগেই আমি বলছি যে এবার লাইটিং ফাইটিং কোনো কিছু হবে না, যতটুকু নর্মাল করা যায় আর কি, যেটা সবসময় থাকেই আর কি, সেটাই।
এর বেশি কিছু করবে না, এবার করেও নাই। সো চলেন আপনাদেরকে একটু তারপরও সুন্দর কিছু দেখাই, জিনিস দেখাবো যতটুকু দেখানো যায়। হয়তো ওই যে ব্রিজের লন্ডন আইয়ের অপোজিটে যে ব্রিজটা আছে, ব্রিজের থেকে যদি যতটুক আমরা দেখতে পারি সেটাই চেষ্টা করব আর কি, কিছু করার নাই। তারপরেও আল্লাহর কাছে দোয়া করি যেন অন্ততপক্ষে ভাইরাসটা একদমই শেষ হয়ে যায়, আমরা যেমন স্বাধীন মতন একটু পরের বছর থেকে যদি হায়াতে বাইচে থাকি আর কি, উদযাপন করতে পারি বা একটু আনন্দ নিতে পারি আর কি। এইখানে লাইটিং ফাইটিং কিছু করছে, চলেন এখান দিয়ে আবার আমরা ব্রিজে হাঁটাহাঁটি করি। বিয়ার বাড়ি আর কি, কিছু করার নাই, মাইনা নিতে হইব আর কি। তারপরে লন্ডনের সৌন্দর্যটা যতটুকু পারা যায় আর কি। সবাইকে আবারও আবারও অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও সবসময় দেখেন। আমি বলতে সবসময় ভুলেই যাই যে আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলি করার জন্যে। অবশ্যই নতুন যারা ফ্রেন্ড আসছেন দেখবেন দেখতেছেন, তারা কুইকলি আগে সাবস্ক্রাইবটা করে ফেলবেন, খুশি হব। এই ভদ্রলোকের নাম জানি না, কারণ আসলে এক্সাইটেড ছিলাম ফায়ার ওয়ার্কস দেখার জন্যে। সেই রাত 11টায় বের হয়েছিলাম, অন টাইমে চলেও আসছি 11:45টার দিকে, 11:45টা না 11:37-38 বাজে আর কি। আমরা লাইটই দেখি, এখন কিছু করার নাই যেহেতু লন্ডন আই আজকে ফুটবে না, মানে ফায়ার ওয়ার্কস হবে না আর কি। দেখেন এই জায়গাগুলি 31st নাইটে যদি আপনি বা আমরা সবাই জানেন আর কি, যারা লন্ডনে থাকেন, আমরা যদি বিকালের দিকে আসি আর কি, তাইলে বুকিং দেওয়া যায় জায়গাগুলি। না আদারওয়াইজ এই জায়গাগুলি এক পা রাখার জায়গা থাকে না, মানুষের ধাক্কাতেই আপনি বাসায় চলে আসতে পারবেন, কোনো রকম কোনো হাঁটতে হবে না আর কি, স্টেপ দেওয়া লাগে না, একজনের ধাক্কাতেই স্টেপটা অটোমেটিক চলে আসে আর কি। কিছু করার নাই, এটাই মানতে হইতেছে আর কি। গত বছর তো যাইনি, যাই হোক। দেখেন এই লাইটগুলি দেখি আমরা কিছুটা আনন্দ উপভোগ করার চেষ্টা করি আর কি, কিছু করার তো নাই, বারবারই বলতেছি কিছু করার আছে, কিছু করার আছে। আমি যে ওই যে লন্ডন আইটে দেখা যেতেছে ব্রিজ থেকে আমরা দেখবো আর কি, কিছু করার তো ছিল, আমরা হয়তোবা নিজেরা কিছুটা ভুল করতেছি আর কি। আমি সবসময় ভিডিওতে বলি এখান দিয়ে সব জায়গায় সিকিউরিটি দেওয়া আছে দেখতেছেন, এগুলো হলো পুলিশ বা সিকিউরিটি যারা আছে, কিছু আছে ইউনিফর্ম কিছু নন ইউনিফর্ম, সেটা আমরা জানি। এখানে যতটা সম্ভব সেফটি আমাদের দেওয়ার চেষ্টা করে লন্ডন পুলিশ, অলওয়েজ দে ডুইং ভেরি হার্ড ওয়ার্ক। আর আমি যেটা আমি ভিডিওর প্রথমে বলি আর কি, যে আপনারা আননেসেসারি লাইট ফ্যান গ্যাস এগুলি যদি আমরা অফ রাখি, তাহলে দেখেন এই যে লন্ডনে সারা দিন রাত 24 ঘন্টা লাইট জ্বলতেছে, ওদের ইলেকট্রিসিটি যায় না। আর যাই হোক, কী বলতে চাইছি নিশ্চয়ই বুঝে গেছেন, যে আমরা চেষ্টা করব আমরা এইগুলি যেন সেভ করি আমাদের আননেসেসারিগুলি। এই লাইটিং তো আর অফ করে দেওয়া যাবে না, এইগুলি তো সুন্দরের একটা দৃষ্টান্ত আর কি, আমরা বলতেছি ঘরের যেগুলি দরকার হয় না। আর বাইরে গেলে আমিও ফেস মাস্ক পরে আসছি, ফেস মাস্ক, পকেট টিস্যু, পকেট স্যানিটাইজার এটা রাখবেন ডেফিনেটলি। যেহেতু আমরা জায়গায় জায়গায় যাই, ভিডিও করি, ক্যামেরা একবার অন করি অফ করি, মোবাইল পকেটে রাখি, হাতে নেই, তো আমরা এইগুলি কিন্তু জামগুলি আমরা বা ভাইরাসটা আমরাই ঘরে আসলে মনে হয় নিয়ে আসি, স্প্রেড আমরা নিজেরাই করতেছি। সো আমরা চেষ্টা করব যতটা সম্ভব, এবং ঘরে এসে অবশ্যই অবশ্যই সোপি ওয়াটার দিয়ে বা হ্যান্ড সোপ দিয়ে লিকুইড দিয়ে যার যেটা আছে সেটা দিয়ে আমরা হাত ভালো করে পরিষ্কার করে তারপর বাকি কাজ করব। আর এই তো সবাই সবার জন্য দোয়া করবেন, নামাজ পড়ব, ইবাদত করব, আল্লাহর কাছে মাফ চাইব, যেন এই বছর নতুন বছরটা 2021 সাল যেন সুন্দর একটা ব্রাইট ডে চলে আসে একদম 1st of January। এত দিকে তাকায়েন না, এইগুলো দেখেন কেন, এই দিকে তাকায়েন না, আচ্ছা দেখতে থাকেন না, ওইখানে দেখার দরকার নাই। এখানে আসলে এরকম কিছু করার নাই, এরকমই ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়, ওরা বলতেছে আর কি, তোমায় নিয়ে 1000 বছর, তোমায় নিয়ে 1000 বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন,
দেখেন এখানে তার মিউজিক টিউজিক কোনো কিছু দিতে পারতেছি না, ন্যাচারাল যতটা আওয়াজ শুনবেন তাই শুনেন, উপভোগ করেন। আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, নতুন বছরের শুভকামনা রইল, আর নিজেদের প্রতি সবাই যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।